হ্যালো 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 টেস্টিং হ্যালো 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 টেস্টিং হ্যালো 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 টেস্টিং হ্যালো হ্যালো ঠিক আছে আজ বাংলা পক্ষ শিলিগুড়ি বাংলা পক্ষ বারাসী তিন পার্কে একীকৃত হয়েছে কারণ WBCS পরীক্ষায় দীর্ঘ পাঁচ বছর বাংলা পক্ষ লড়াই করে বাধ্যতামূলক 300 নম্বর বাধ্যতামূলক করেছিল কিন্তু আজ বিরোধী দলগুলো সব একীকৃত হয়ে হিন্দি উর্দু শোষণ করছে এই শোষণ বাংলা পক্ষ কোনোদিনও বরদাস্ত করবে না আজ আমরা এই বালাজি তিন পার্কের সামনে সমাগত হয়েছি এর জন্য এই 300 নম্বর হিন্দি উর্দুর যে শোষণ চলছে তার বিরুদ্ধে আমাদের একটা কর্মসূচি আজ পালিত হবে তাই আজকে আমরা একীকৃত হয়েছি জয় বাংলা জয় বাংলা তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই বাংলার মালিক কে বাঙালি বাঙালি ছাড়া ভারতের রাজ্যের সব রাজ্যে
শিবির কাণ্ডের পরীক্ষায় সেই রাজ্যের মূল সরকারি ভাষা শেখার বাধ্যতামূলক থাকলেও বাংলা কেন হবে না? পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা শেখার বাধ্যতামূলক, উড়িষ্যায় ওড়িয়া ভাষা শেখার বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় ভাষা শেখার বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি ভাষা শেখার বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল ভাষা শেখার বাধ্যতামূলক, বিহার উত্তরপ্রদেশে হিন্দি ভাষা শেখার বাধ্যতামূলক, কিন্তু বাংলা বাধ্যতামূলক হয়ে বাংলা বাঙালি বিদ্যুৎ এত রাত আপত্তি কেন? Okay.
দিতে পারবেন, গুজরাটে কি আপনি বাংলা পরীক্ষা দিতে পারবেন? তবে বাংলার ভিতরে কেন হিন্দি এবং উর্দু চলবে? এতে বাঙালির ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। তাই আমরা এই বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। এবারে দেখে নেব শিলিগুড়ি বাংলা পক্ষের জেলা কমিটির সদস্য শ্রী ধীমান সাহা মহাশয়কে। নমস্কার, দুঃখিত, শুভ সন্ধ্যা বলতে পারছি না। বাংলায় কোনো কিছুই আর শুভ হচ্ছে না, সবকিছু একটা যেন অশুভের যোগসাজশ চলছে। তাই আমাদের দুঃখ যেন আর যাচ্ছে না। বাংলা পক্ষ দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন করে যে জিনিসটা একটা বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, আবার বিরোধীদের চক্রান্তে সেই বেড়াটি খুলে দেওয়া হলো। অর্থাৎ 300 নম্বরের বাংলা পরীক্ষা বাধ্যতামূলক করে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল গত 13 তারিখে, তা উচ্চ করে নেওয়া হয়েছে। এতে সমস্ত বাঙালির জন্য একটা অশুভ প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ছে। বাংলার ছেলেমেয়েদের কি চাকরির দরকার নেই? বাংলা পক্ষ সামনে বিশ্বাস করে, আমরা কোনো কিছু আলাদা চাই না, সামনে চাই। সকলের যা নিয়ম আমাদেরও একই নিয়ম চাই, আমরা কিছু স্পেশাল কিছু চাইছি না। অন্যান্য রাজ্যগুলিতে দেখবেন প্রতিটি রাজ্যে তাদের নিজস্ব ভাষা সেখানে বাধ্যতামূলক করা হয়েছে, বাংলায় ছিল না। আমরা 5 বছর ধরে আন্দোলন করে সেটি ফিরে আনলাম, অর্থাৎ 300 নম্বরের বাংলা পরীক্ষা বাধ্যতামূলক করা হলো। অথচ গত 13 তারিখে একটি ঘোষণার দ্বারা এইটিকে নস্যাৎ করে দেওয়া হলো। গোটা বাঙালি জাতির জন্য এটা একটা কালো দিন, এটা একটা কলঙ্ক। বাংলার সরকার বাঙালির সরকার না, কি আশ্চর্য! প্রতিটি রাজ্য তার নিজস্ব ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে, নিজস্ব জনজাতিকে প্রাধান্য দিয়ে থাকে, চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি, ব্যবসা ইত্যাদি ইত্যাদি। বাংলার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। এই উল্টো ব্যাপারটা আমরা আর চাই না। আমরা চাই বাংলার সামনে ফিরে আসুক, অর্থাৎ বাংলায় যেন সমস্ত কিছু ভিন রাজ্যের মতোই হয়, একই রকম ঘটে, অর্থাৎ সেখানেও যেন সেই রাজ্যের বাসিন্দারা অগ্রাধিকার পায়। কেন পাবে না? বাংলার ভূমিপুত্র সংরক্ষণ আইন আমরা কবে থেকে আন্দোলন করছি, এটা পাস করতে হবে, আমরা তা ছিনিয়ে নিয়ে তবেই ছাড়ব। আর এই যে সম্প্রতি 300 নম্বরের বাংলা পরীক্ষা, বাংলা পেপার যেটা বাধ্যতামূলক করা হয়েছিল সেইটা উর্ধ্ব করা আমরা মানছি না, মানব না, মানব না, মানব না। এইভাবে প্রতিটি বাঙালিকে সমস্ত জায়গায় পিছিয়ে দেওয়া হচ্ছে, বাঙালিকে প্রতিযোগিতার থেকে ছিটকে ঘুরে সরিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিস আমরা আর মানব না। বাংলা পক্ষ দীর্ঘকাল ধরে বাঙালির কথা বলে, বাঙালির যাতে সমস্ত কিছু পায়, অর্থাৎ চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, অটো লাইন, টোটো লাইন, ফুটপাত, সব যেন বাঙালির দখলে থাকে, সেই কথা বলে। তাই আগামী দিনেও আমরা একই কথা বলব। আর বর্তমান সরকারের এই যে দ্বিচারিতা, বাঙালির প্রতি বিদ্রোহী মনোভাব, এটা আমরা ভালো চোখে নিচ্ছি না, আমরা এটা মানছি না, আমরা এটা মানব না। আমরা আগামী দিনেও এটি যদি খুব শীঘ্রই পুনরায় বহাল না করা হয়, আমরা তীব্র আন্দোলনে যাব, তীব্র আন্দোলনে যাব, আমরা এটি করিয়েই ছাড়ব। তাই সকলকে বলতে চাই, আপনারা বাংলা পক্ষের হাতকে মজবুত করুন, বাংলা পক্ষের সঙ্গে সহযোগিতা করে আমাদের এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে সহযোগিতা করুন। এই কথা বলে আমি আমার কুপ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।
এবারে বক্তব্য থেকে উদ্দেশ্যে দেখেন হয়ে তৃণমূল বাংলা পক্ষের অন্যতম সদস্য এই আত্মা রাখছে। আমরা বাংলাপক্ষ শিলিগুড়ি জেলা সংগঠন আজ উপস্থিত হয়েছি ভারতীয় জাতীয় পার্কের সামনে। আমরা উপস্থিত হয়েছি এমনি চারটে কথা বলার জন্য নয়, এটা আমাদের একটা বিক্ষোভ। কি বিক্ষোভ? আমরা বিক্ষোভ দেখাচ্ছি এখানে রাজ্য সরকার গত 11 তারিখে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাপক্ষ সংগঠন পশ্চিমবঙ্গের রাজ্যের প্রত্যেকটি জেলা জেলায় প্রত্যেকটি বিধানসভায় ঠিক আজকের দিনে এই মুহূর্তে একইভাবে বিক্ষোভ দেখাচ্ছে। কেন বিক্ষোভ দেখাচ্ছে বাংলাপক্ষ? তার কারণ আমরা দেখেছি 15ই মার্চ বাংলা রাজ্য সরকার একটি গেজেট নোটিফিকেশন পাবলিশ করেছিল। কি ছিল সেই নোটিফিকেশনে? সেই নোটিফিকেশনে ছিল WBCS পরীক্ষায় 300 নম্বরের বাংলা ভাষা বাধ্যতামূলক, সঙ্গে নেপালি ভাষা 300 নম্বরের বাধ্যতামূলক একটি গেজেট নোটিফিকেশন পাবলিশ করেছিল। আমরা এই বাংলা ভূমি সন্তানরা ভূমিপুত্ররা আপ্লুত হয়ে গেছিলাম, সকলে সাধুবাদ জানিয়েছিল রাজ্য সরকারকে, প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেক অভিভাবক বাংলার একদম উত্তর থেকে শুরু করে দক্ষিণ অব্দি সমগ্র জায়গায় সবাই সাধুবাদ জানিয়েছিল। কিন্তু আজকের বিক্ষোভটা অবশ্যম্ভাবী হল যখন আমরা দেখলাম সেই রাজ্য সরকার গত 11 তারিখে 11 জানুয়ারি যখন একই রাজ্য সরকার যখন পুনরায় ঘোষণা করলো WBCS পরীক্ষায় বাংলার সঙ্গে বাংলার সঙ্গে হিন্দি উর্দু সাঁওতালি নেপালি ভাষা থাকবে। সাঁওতালি এবং নেপালি ভাষা নিয়ে বাংলা পক্ষের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই বাহাদুদ্দিন পার্কের সামনে, আপনারা বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরিতে কেন উর্দু এবং হিন্দি, কেন উর্দু এবং হিন্দি থাকবে? আমি একটি ম্যাপ দেখাবো যারা লাইভ করছে তোমার সামনে আসতে। এটা একটা মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন ইচ স্টেট অফ ইন্ডিয়া। এই ম্যাপে দেখা যাচ্ছে ভারতবর্ষের ম্যাপ এবং কোন কোন রাজ্যে কোন কোন ভাষা চলে। পরিষ্কার দেখে নিন হিন্দু কটা যে রাজ্য আছে, কয়েকটা মাত্র, উপর থেকে শেষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গায় কি হিন্দি আছে? না, নেই। তাহলে কেন হিন্দি এবং উর্দু তোষণ? কেন উর্দু এবং হিন্দি তোষণ? আমি এই ম্যাপটার প্রসঙ্গে একটা কথা বলতে চাই। ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে অঙ্গরাজ্যের ভিত্তিতে, সেই অঙ্গরাজ্যগুলো তৈরি হয়েছে ভাষার ভিত্তিতে। 1929 সালে রাজ্য তৈরির প্রস্তাবনা আসে এবং যেটা 1957 সালে কার্যকরী করা হয়, পশ্চিমবঙ্গ রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য। এটাকে যদি কেউ অস্বীকার করে তবে আপনি কিন্তু ভারতীয় সংবিধানকে অস্বীকার করবেন, তবে কিন্তু আপনি ভারতীয় সংবিধানকে অস্বীকার করবেন। বাংলা পক্ষ থেকে আমরা বিবৃতি দিয়েছি, প্রেস বিবৃতি দিয়েছি, সেখানে আমরা বলেছি এই যে WBCS পরীক্ষাগুলো হয়, যে সিভিল সার্ভিস পরীক্ষা, UPSC পরীক্ষা, সেই পরীক্ষাগুলো কোথায় হয়, কিভাবে হয়, কোন কোন রাজ্যে কোন কোন ভাষা চলে, আমি একটু পরিসংখ্যান দিই। গুজরাটে এই পরীক্ষা হয়, সেখানে 150 নম্বরের গুজরাটি ভাষা বাধ্যতামূলক থাকে। বিহারে হয়, বিহারে 100 নম্বর হিন্দি ভাষা পরীক্ষা বাধ্যতামূলক থাকে। একই পরীক্ষা আবার UP এবং MP-তে হয়, সেখানে 300 নম্বর থাকে। কন্নড়ে হয় কন্নড় ভাষায়, সেখানে 150 নম্বরের কন্নড় ভাষায় প্রশ্নপত্র থাকে। তামিলনাড়ুতে তামিল ভাষায়, ইভেন CPM বামফ্রন্ট শাসিত রাজ্য কেরালা, সেখানে মালয়ালম ভাষায় কিন্তু এই একই পরীক্ষা হয়। আসামে হয় অসমীয়া ভাষা, সেখানে একটু ব্যতিক্রম আছে, সেটা আমি আমার তথ্য সমেত আলোচনায় তুলে ধরব। উত্তরপ্রধান সেখানেও কিন্তু একই হিন্দি, যেটা বললাম 300 নম্বর থাকে। উড়িষ্যাতে ওড়িয়া ভাষা চলে, তাহলে বাংলায় কেন? বাংলায় বাংলার সঙ্গে হিন্দি উর্দু কেন? কেন বাংলা পক্ষ প্রশ্ন করতে চায় এবং বাংলা পক্ষ জানতে চায় কেন এর তোষণ? আরে বাংলার বুকে মাত্র টু পার্সেন্ট উর্দু ভাষী। এই বাংলায় 86% মানুষ বাংলা ভাষায় কথা বলে। তথ্য যদি আসি, তারপর আমার কাছে রয়েছে, সামনে আমি দেখাবো, এটা কি এখন দেখা যাবে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন। এটা প্রায় 9 পাতার একটা PDF ফাইল, অনেকগুলো নোটিফিকেশন বেরোয়, তার মধ্যে আমি আজকে একটি নোটিফিকেশন নিয়েছি। এরকম অজস্র নোটিফিকেশন আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন খুব সহজে। আর যারা চাইছেন যে ভাই লিঙ্কডিন এতে লাইক করছে না শিলিগুড়ি বাংলা পক্ষ, আমি কমেন্টে প্রত্যেকটা লিঙ্ক আপনাদেরকে দেবো, যতগুলো
তথ্য নিয়ে আলোচনা করছি, সবগুলোর তথ্য আপনি এই লাইভ পেজে আমার কমেন্টে পেয়ে যাবেন। বেগুনি আপনার আমি কমেন্ট করতে কিনবো আপনাদের লিঙ্ক সমেত। এখানে এই প্রথম কথা কিছু নেই, দ্বিতীয় পাতাটা কিছু নেই আমাদের বোঝা মতো। হ্যাঁ, এই তিন নম্বর পাতা আছে, তিন নম্বর পাতা দেখুন পয়েন্ট করতে করতে এখানে ২২ নম্বর পয়েন্ট রয়েছে। ২২ নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে দেখুন, এখানে রয়েছে যে কমিউনিকেশন অ্যাজ দ্য কেস মে বি পেপার অফ দ্য হিন্দি ভাষায়, ঠিক আছে, মানে হিন্দি ভাষায় হবে, সেখানে হিন্দি ভাষায় প্রশ্ন করতে হবে। এটা হলো ইউপি। এবার আসি বিহারে। বিহারের নোটিফিকেশন আমি খুঁজেছি, বিজ্ঞপ্তিগুলো বিজ্ঞাপন, সেখানে অপুট নোটিফিকেশন গুলো না ইংরেজিতেও বেরোয় না, দেখুন হিন্দিতে। যদি নোটিফিকেশন হিন্দিতে হয় তাহলে কি আর বিহারের একই পরীক্ষা বাংলা ভাষায় হবে বলুন বন্ধু? হবে? হবে না, সম্ভব না। যেখানে বিজ্ঞপ্তি দিচ্ছে হিন্দি ভাষায়, এই দেখুন বিহারের যে বিজ্ঞপ্তি বিজ্ঞাপন সেখানে কি রয়েছে, হিন্দি ভাষায় বিজ্ঞাপন, হিন্দি ভাষায় বিজ্ঞপ্তি, তাহলে পরীক্ষাও কিন্তু হিন্দি ভাষায় হয়। হবে আমার বাংলার, এই বাংলার ছাত্রছাত্রীরা WBCS পরীক্ষা অর্থাৎ সেখানকার UPSC পরীক্ষা দিতে গেলে সেখানে কিন্তু হিন্দি ভাষায় দিতে হবে। আমরা কি পারব? আমরা কি পারব? পারব না, সম্ভব নয়। এটা হলো বিহার। এবারে আমার পাশের রাজ্য আসাম, দেখুন আসাম লোকসেবা আয়োগ পরিষ্কার লেখা রয়েছে আসামিজ ভাষায়, ভুল করবেন না, বাংলা ভাষা নয়, আসামিজ ভাষায় লেখা রয়েছে, খুব ভালো। তাদের রাজ্যের ব্যাপার, তাদের রাজ্যের নাম বিজ্ঞপ্তি জারি করেছে, ঠিক আছে। এখানে দেখুন তারা কিন্তু কোন ভাষার কথা বলেনি, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে বড় বড় করে, বড় বড় করে ডোমিসাইল প্রুফ চায় তারা, ডোমিসাইল প্রুফ। তারা কি চায়? আসাম চায় ডোমিসাইল প্রুফ, অর্থাৎ যারা ডোমিসাইল দেবে তারা সেখানকার কিন্তু চাকরি পাবে। এবার আসি গুরুদেবের রাজ্য গুজরাট। এটা গুজরাটে দেখছেন, এটা স্ক্রিনশট, এখানে লেখা রয়েছে গুজরাট পাবলিক সার্ভিস কমিশন, সেখানকার একটি বিজ্ঞপ্তি। এখানে দেখুন সবার নিচে রয়েছে গুজরাটি ভাষা, এখানেও গুজরাটি ভাষায় 150 নম্বরের পরীক্ষা দিতে হয়। তাহলে আপনি বলুন এই বাংলাতে বাংলা WBCS পরীক্ষায় উর্দু হিন্দি তোষণ কেন, কার স্বার্থে? আমাদেরকে বোঝানো হয় যে মুসলিম ভাষা নাকি মানেই নাকি উর্দু ভাষা, সম্মত? আমরা তো কোথায় দেখে দিয়েছি এই পশ্চিমবঙ্গে মাত্র 2% মুসলিমরা উর্দু ভাষা কথা বলে এবং তারা কিন্তু বসবাস করে শহরাঞ্চলে। আর যারা বাঙালি মুসলিম, যে ধরনের মুসলিম যারা বাংলা ভাষায় কথা বলে, যাদের বাড়ি গ্রামে, যাদের বাড়ি গ্রামে, তাদের বাড়ি গ্রামের জন্য কি তাদের প্রতি এই বঞ্চনা? আমি মুসলিম, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাই, কিন্তু আমাদের রাজ্য সরকার উর্দু ভাষায় পরীক্ষা দিতে বলবে? আমি তো বাঙালি মুসলিম, আমি কি গ্রামে থাকি বলেই, গ্রামের মুসলিম বলেই কি আমাকে এত বঞ্চনা? আমার বাংলা ভাষা মাতৃভাষাকে এত বঞ্চনা কেন? এবারে দেখুন কলকাতা, কলকাতা শহরে কি করে বহিরাগতরা ঢুকে গেছে, কোথাও না, একদম সিম্পল একটা এখানে স্ক্রিনশট, এটা দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়েছি আমি। দ্য টাইমস অফ ইন্ডিয়া দেখুন কি বলেছে, আমি বলেছি বড় বাজার, জোড়াসাঁকো, কাশীপুর, চৌরঙ্গি, ঠিক আছে, এখানে বেলেঘাটা এরিয়া, আর দ্য অ্যামং দ্য মোস্ট পপুলার নেবারহুড হোয়ার পিপুল ফ্রম রাজস্থান, গুজরাট, ইউপি অ্যান্ড বিহার হ্যাভ সেটেল ডাউন অফ দ্য এন্টায়ার নন বেঙ্গলি পপুলেশন ইন দ্য এরিয়া, পিপুল ফ্রম বিহার কনস্টিটিউট অলমোস্ট 25%। অর্থাৎ এই যে জায়গাগুলোর নাম বললাম, উত্তর কলকাতা সংলগ্ন এলাকা, সেখানে যারা বসবাস করে বহিরাগতরা, তাদের মধ্যে 25% বিহার থেকে এসছে। বলুন তো আমরা যারা শিলিগুড়িতে বসবাস করি, আমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি, আমরা যারা ট্যাক্স দিই, আমরা কি এই জন্য টাকা দিই, ট্যাক্স দিই, জিএসটি দিই, সেখানে আমাদের করের টাকা এসে বিহার থেকে এসে তারা এখানে WBCS পরীক্ষা দিক এবং রাজ্য সরকারের চাকরিগুলো থেকে আমাদের হকের টাকা দখল করুক? তাই স্পষ্টভাবে বলতে চাই, মনে রাখো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার চাকরিগুলো কিন্তু ভূমিপুত্রদের দরকার, মনে রাখো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার চাকরিগুলো কিন্তু ভূমিপুত্রদের দরকার, এটা মাথায় রাখতে হবে। ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে তাদের মাতৃভাষায় পরীক্ষা হয় সকল চাকরিতে, তাহলে পশ্চিমবঙ্গে কেন? পশ্চিমবঙ্গে কেন উর্দু এবং হিন্দি দূষণ? কাদের স্বার্থে, কি কারণে, কেন ফুয়াদ আলীম, কেন কেন ফুয়াদ আলীম
কেন বলছেন, কেন বাবরি হাকিম বলছেন, কেন জিতেন তিওয়ারি বলছেন, কেন প্রশ্ন করছেন? আজকে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষা ঘোষিত হওয়ার পরে তারা উৎসব করছে, তারা বাংলা পক্ষকে নিয়ে বিম মারাচ্ছে। শুনে রাখুন ভূমি সন্তান, আপনি যখন এই মুহূর্তে আমার বক্তব্য শুনছেন তখন মনে রাখবেন আপনার অধিকার নিয়ে, আপনার অধিকারের চাকরি, আপনার হর্সের চাকরি নিয়ে তারা মিম মানাচ্ছে, তারা পার্টি করছে, তারা সেলিব্রেশন করছে। কারা করছে, কারা করছে? উর্দু করছে, হিন্দি করছে, উর্দু করছে, হিন্দি করছে। কেন করবে? বাংলা পক্ষ থাকতে হতে পারে না, বাংলা পক্ষ আন্দোলন গড়ে তুলবে এবং এই বিক্ষোভ আন্দোলন আরো জোরদার হবে। বাংলা পক্ষ ছেড়ে দেবে না। তোমরা ভোটের জন্য, ভোটের জন্য তোমরা যাদের কাছে যাদের ভোট চাইছো তারা কিন্তু তোমাদের ভোট দেয় না, তারা কিন্তু নিজের ঐক্যবদ্ধ। তাই আমি বলতে চাই, আপামর বাঙালি, আপামর ভূমি পুত্র, তোমরা নিজেদেরকে একত্রিত করো এবং ভোট ব্যাংকে পরিণত হও। আমাদের বাঙালিকে আজকে একত্রিত হতে হবে, ভোট ব্যাংকে পরিণত হতে হবে। আজকে গোটা রাজ্য, আজ দেখুন হয়ে গেছে গোটা রাজ্যে আজকে আন্দোলন জনজোয়ার হয়ে পড়ে চলতে পড়েছে। বাংলা জাতীয়তাবাদী আন্দোলন, বাংলা জাতীয়তাবাদী আন্দোলন আজ চরম পর্যায়ে বিকশিত হয়ে গেছে। সেখানে আজকে আমাদের রক্ষা করতে হবে, আমরা যারা এই ভূমিপুত্র, ভূমি সন্তান এই বাংলার, আমাদেরকে কিন্তু হাল ধরতে হবে, হাল ধরতে হবে, হাল ধরতে হবে। তাই কবির কথায় বলতে গেলে, দুর্গম দুর্গমগিনী কান্তর মানা দুস্তর পারা পারে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। তাই আমাদেরকে আজকে আন্দোলন সমাবদ্ধ করতে হবে, যেটা বলছিলাম, দুর্গমগিনী কান্তর মানা দুস্তর পারা পার হয়ে লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, যাত্রীরা হুঁশিয়ার। আমাদেরকে কিন্তু হুঁশিয়ার হতেই হবে। আমি বলতে চাই, এই বিক্ষোভ আন্দোলন আজকে যেখানে শুরু হয়েছে শিলিগুড়িতে, এই বাহাদুরের বাড়ির সামনে এই আন্দোলন আরো ছড়িয়ে পড়ুক। এবং আমরা সরাসরি রাজ্য সরকারকে প্রশ্ন করতে চাই, কিসের চাপ, কেন চাপ, কেন আপনারা এই বাংলার ভূমিপুত্রদেরকে অন্ধকার দিকে ছেড়ে দিচ্ছেন? কেন বাংলার ভূমি সন্ধান, বাংলার সিভিল সার্ভিস পরীক্ষায় সবার আগে জয়ী হতে পারবে না, সবার আগে থাকতে পারবে না? একটা প্রশ্ন করতে চাই, রাজ্য সরকারের সিদ্ধান্ত আমাদেরকে কার্যত এই জায়গায় দাঁড় করে দিয়েছে যে আজকে আমাদের বাংলার সন্তানদেরকে এখান থেকে রেস করতে হচ্ছে সমতল থেকে পাহাড়ে, সমতল থেকে পাহাড়ে। কারণ উর্দু ভাষীরা, হিন্দি ভাষীরা আজ পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস পরীক্ষায় তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে, অধিকার পাচ্ছে। আজ ভূমিপুত্ররা, ভূমি সন্তানরা বঞ্চিত হচ্ছে নিজের রাজ্যের হকের চাকরি, এই চাকরিতে অংশগ্রহণ করতে। কারণ ভাষা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বললাম একটু আগেই যে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয়েছে ভাষার ভিত্তিতে, বাংলা ভাষার ভিত্তিতে। সুতরাং আমরা কিন্তু কখনো সংবিধানকে অস্বীকার করতে পারি না। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব, আপনিও সংবিধানকে অস্বীকার করতে পারেন না, আপনার সিদ্ধান্ত অবিলম্বে পরিবর্তন করতে হবে। যেমনটা ছিল ঠিক 15 মার্চে যে গেজেট নোটিফিকেশন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই নোটিফিকেশন অপরিবর্তিত রাখতে হবে। অর্থাৎ বাংলা সিভিল সার্ভিস পরীক্ষায় যেন 300 নম্বরের বাংলা ভাষা বাধ্যতামূলক থাকতে হবে, বাংলা অবলিক নেপালি ভাষায় পেপার বাধ্যতামূলক রাখতে হবে। এই দাবি আমরা বাংলা পক্ষ জানাই। কারণ সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি, আমার পশ্চিমবঙ্গ ধর্মশালা হতে পারে না, হতে পারে না, বাংলা পক্ষ হতে দেবে না। তাই আজকের এই বাহাজুদ্দিন পার্কের থেকে আমরা হুঙ্কার দিয়ে জানাতে চাই, পশ্চিমবঙ্গের মুখে উর্দু এবং হিন্দি এই সাম্রাজ্যবাদ আমরা কিছুতেই মানবো না, কিছুতেই মানবো না, কিছুতেই মানবো না। এটুকু বলেই আজকে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা পক্ষ, জয় বাংলা পক্ষ, জয় বাংলা পক্ষ। নমস্কার,
শুভ সন্ধ্যা। শিলিগুড়ির বাংলা লেগুন পার্কে আজ আমরা শিলিগুড়ি বাংলা পক্ষ তরফ থেকে আপনাদের কাছে এসেছি। আমাদের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য এবং আপনাদেরকে অবগত করার জন্য, যেগুলো কোন মিডিয়াতে সেভাবে আত্মপ্রকাশ করেনি। অন্যান্য অনেক ঘটনার মতন এই ঘটনাটা অতীব গুরুত্বপূর্ণ। আমরা যারা বাংলাভাষী মানুষ, আমরা যারা বাংলায় কথা বলি, যারা আমরা এই পশ্চিমবঙ্গের সন্তান, তাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ একটা খবর আজকের দিনে। সেই খবরটা কিন্তু তথাকথিত কোন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আপনাদের সামনে এসে কখনো তুলে ধরে না, তুলে ধরেনি, আগামীতেও হয়তো বা তুলে ধরবে না, যদি না আমরা বাংলা পক্ষ ভারতবর্ষে বাঙালি অধিকার আদায়ের একমাত্র জাতীয় সংগঠন এটার পেছনে পড়ে না থাকি। আমরা ভুলে যাই এই রাজ্যটা ভাষার ভিত্তিতে তৈরি একটা রাজ্য। ভারতবর্ষে সংবিধান স্বীকৃত যে 22খানা ভাষা রয়েছে, সে 22খানা ভাষার মধ্যে বাংলা অন্যতম একটা ভাষা, এবং সেই ভাষার ভিত্তিতে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে আপনারা হয়তো জানেন কি জানেন না প্রত্যেকে, সেটা আমরা জানি না। যদি আপনারা প্রত্যেকে না জেনে থাকেন বা জেনেও থাকেন, তাহলে আগামীতে এটুকু জেনে নিন যে এই পশ্চিমবঙ্গের বুকে বর্তমান যে রাজ্য সরকার, সে রাজ্য সরকার আমরা দীর্ঘ 5 বছর ধরে আন্দোলন চালিয়ে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেছিলাম WBCS পরীক্ষায়। 300 নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 15 মার্চ 2023 সালে পশ্চিমবঙ্গ সরকার গেজেট নোটিফিকেশন করে, এবং বাংলা পক্ষের এই 5 বছরের আন্দোলনের ফলে আমরা জয়যুক্ত হয়েছিলাম। এবং পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস যে পরীক্ষা, সর্বোচ্চ পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমরা তৈরি হয়, যে পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় যেসব আমলাতন্ত্র থাকে তারা পরিচালিত করবে আমাদের এই রাজ্য শাসন ব্যবস্থা, তারা যাতে এই বাংলার ভূমি সন্তান হয় সেটাকে মাথায় রেখেই কিন্তু আমরা বাংলাকে বাধ্যতামূলক করার আন্দোলন চালিয়েছিলাম এবং আমরা সফলতা লাভ করেছিলাম। যদিও এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে এটার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছিল। কেন আমরা বাংলা ভাষা নিয়ে পশ্চিমবঙ্গের মুখে আন্দোলন করব? ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক, তাহলে পশ্চিমবঙ্গে বাংলাকে বাধ্যতামূলক করার জন্য আন্দোলন কেন করতে হয়? তার কারণ হচ্ছে আমরা বাঙালিরা, আমরা জাতিগত ভাবে, ভাষাগত ভাবে ভীষণ উদাসীন এবং আমরা বিশ্ব মানব। আমরা সর্বধর্ম সমন্বয়, সর্বভাষার সমন্বয়ে বিশ্বাসী, এবং এতটাই বিশ্বাসী যে আমাদের রাজ্যে আমাদের যে অধিকার যা সংবিধান আমাদেরকে দিয়েছে সেগুলোকে হরণ করা হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে প্রত্যেক কোটা রাজনৈতিক দল, শাসক পক্ষ, বিরোধী পক্ষ, কেউ কিন্তু আমাদের এই ভাষার অধিকার নিয়ে ভাবে না। তার ফলে আমাদেরকে ভাষার আন্দোলন করতে হয়েছে, এবং সেই আন্দোলনের ফলে আমরা যে জয়লাভ করেছিলাম 15 মার্চ 2023 রাজ্য সরকার গেজেট নোটিফিকেশনে WBCS 300 নম্বরের বাংলা বাধ্যতামূলক করেছিল, সেই ভাষা, সেই 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 যে ভাষা বাধ্যতামূলক হয়, তারপরে হ্যালো, তারপরে বহিরাগত উর্দু লবি এবং হিন্দি লবি এর পেছনে উঠে পড়ে লেগে তারা বাধ্য করে রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী গত 11 তারিখ গভর্নর প্রেস কনফারেন্স থেকে ডিক্লেয়ার করেন যে WBCS এ হিন্দি উর্দু আবার পুনর্বহাল করা হলো, বাংলা বাধ্যতামূলক আর থাকলো না। এই পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা বাধ্যতামূলক করার যে লড়াই লড়েছিলাম আমরা, এক মহানায় এই হিন্দি উর্দু নদীর চাপে তা ভুলিশ্বাস হয়ে গেল। মাননীয় অত্যন্ত প্রিয় এবং স্থাভাজক ফিরহাদ হাকিম ওনার পাশে বসে ওনাকে টিপ্পণি দিচ্ছিলেন, এই 2-3% উর্দুবাসী যে মানুষ, এই 2-3% উর্দুবাসী মানুষ আজ আমাদের 85-86% বাংলাভাষী মানুষকে হারিয়ে দিয়ে চলে গেল। উর্দু বাধ্যতামূলক করে দিল বাংলা সরকার। আমরা পশ্চিমবঙ্গের দিকে দাঁড়িয়ে বাঙালিরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে, বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে আমরা কিন্তু এই বিষয়টাকে ভুলে ফেলি যে আমরা
ভাষাগত ভাবে যদি ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় আসতে না পারি তাহলে আগামীতে কিন্তু এই হিন্দি এবং উর্দু এরা কিন্তু আমাদের মাথার উপর চেপে বসবে। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষা যা আমরা বাধ্যতামূলক করতে চাই সেগুলো আর বাধ্যতামূলক হবে না। আমাদের রাজ্যের ছেলে মেয়েরা আর চাকরি পাবে না, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের বাইরের রাজ্যে চলে যেতে হয়। এখানে এই রাজ্যে গাছ পায় না, এই রাজ্যে বিহার ঝাড়খণ্ড ইউপি থেকে বহিরাগত হিন্দি উর্দু ভাষীরা আসে পরীক্ষা দেয় এবং তারা এখানকার চাকরি পায়। পশ্চিমবঙ্গে তারা থাকবে, যেসব হিন্দিভাষী পশ্চিমবঙ্গে থাকে, যেসব উর্দুভাষী পশ্চিমবঙ্গে থাকে, যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারা বাংলাটা কেন শিখবে না? বাংলা তো এই রাজ্যের মূল ভাষা। একটু আগে আমাদের সহযোদ্ধা আপনাদের সামনে প্রত্যেক গোটা স্টেটের যে নিয়ম, সে নিয়মগুলো এক এক করে তুলে ধরে আপনাদেরকে দেখিয়েছে যে পার্শ্ববর্তী বিহার হোক, ইউপি হোক, ঝাড়খণ্ড হোক, কি দক্ষিণের রাজ্যগুলো হোক, কি পাঞ্জাব হরিয়ানা হোক, কিংবা আসাম হোক বা উড়িষ্যা হোক, প্রত্যেক গোটা রাজ্যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক। বাঙালি সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারে না, বাঙালি সেখানে গিয়ে কোনো সাহস পায় না। কিন্তু পশ্চিমবঙ্গের ধর্মশালা, পশ্চিমবঙ্গে আমরা হোটেল খুলে বসে আছি, পশ্চিমবঙ্গে প্রত্যেক কটা ভাষাভাষীর মানুষ, প্রত্যেক কটা ভাষার ছেলে মেয়ে এখানে আসছে, তারা পরীক্ষা দিতে পারে, তারা পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারে। তো যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি এটাকেই বাস্তবায়িত করতে চান যে না আমার রাজ্য বাংলা ভাষা বাধ্যতামূলক থাকবে না, তাহলে অন্যান্য রাজ্য বাংলা কেন পরীক্ষা দেওয়া যায় না? মাননীয়ের কাছে আমরা জবাব চাই। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী মমতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের একটাই আবেদন, দয়া করে আপনি এই ভুলটা করবেন না। আপনি ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু বাঙালির ভোটে ক্ষমতায় এসছেন। 2021 কোন বহিরাগত কিন্তু আপনাকে ভোট দিয়ে যেতায়নি, 2021 আপনাকে ভোট দিয়ে জিতেই ছিল এই রাজ্যের বাঙালিরা। আপনি বাংলাতে যেটা আমরা বাধ্যতামূলক করিয়েছিলাম সামান্য 2-3% উর্দুভাষী আর 2% হিন্দিভাষীর জন্য মানে সেটাকে জবানবন্দি দিয়ে দিলেন আপনারা। বিহার একজন জাভেদ খান, তোমরা মনে করেছ তোমরা তোমাদের লবিবাজি করে তোমরা বাংলাকে তুলে দিয়ে তোমরা উর্দুকে আমার এখানে বসিয়ে দেবে, সেটা কিন্তু বাংলা পক্ষ হতে দেবে না। বাংলা পক্ষ খোলা চ্যালেঞ্জ দিয়েছে, আমরা প্রত্যেকটা বাঙালির হয়ে রাস্তায় নেমে লড়াই করছি, শেষ রক্তবিন্দু অব্দি আমরা এই লড়াই চালিয়ে যাব। পশ্চিমবঙ্গের বুকে WBCS থেকে পুলিশের কনস্টেবল প্রত্যেক গোটা চাকরির পরীক্ষায় যতক্ষণ না বাংলা বাধ্যতামূলক হচ্ছে বাংলা পক্ষ হার মানবে না। বাংলা পক্ষ কোনো সিরাজ আকিব, জাভেদ খান, বিবেক গুপ্তা কিংবা বিজেপি, আমাদের বিশাল যাদব দালাল, শুভেন্দু অধিকারী, তারা চাইলে পরেও আমাদেরকে এই বাংলা বাধ্যতামূলক হওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। বাংলা পক্ষ রাস্তায় নেমে লড়ছে, বাংলা পক্ষ রাস্তায় নেমে আপনাদের কাছে এসছে এগুলো জানাতে। আপনারা এগুলো ভাবুন, আপনারা আমাদের সঙ্গে আসুন, ঐক্যবদ্ধ হন। আজ আমরা ঐক্যবদ্ধ নই, আজ আমরা একজোট নই। অথচ দেখুন দল মত ধর্ম নির্বিশেষে হিন্দি এবং উর্দু একজোট হয়ে বাংলার বিরুদ্ধে লড়াই করে মাত্র 1% উর্দু আজ বাংলাকে বাধ্যতামূলক থেকে সরিয়ে দিতে বাধ্য করলো। কারণ হচ্ছে ভোটের রাজনীতি। পশ্চিমবঙ্গে 85% বাঙালি, সে বাঙালির ভোটে রাজ্য সরকার নির্বাচিত হয়। অথচ উর্দু লবি এতটাই স্ট্রং, হিন্দি লবি এতটাই স্ট্রং যে তারা যেখানেই ভোট দেয় তারা একসাথে এক জায়গায় একটা দলকেই ভোট দেয়। তাই প্রত্যেক কোটা দল শাসক হোক কিংবা বিরোধী হোক হিন্দি এবং উর্দুকে তেল মেরে চলে। আর আমরা বাঙালিরা কেউ কংগ্রেস কেউ সিপিএম কেউ তৃণমূলে করে নিজেদের মধ্যে মারামারি করে মরে। ভাষার অধিকার না থাকলে জাতির অধিকার অস্তিত্বহীন হয়ে পড়ে, এটা আমরা প্রত্যেকেই জানি, আপনারাও সেগুলি খুব ভালো মতন জানেন। যে জাতির ভাষা নেই সে জাতির বল নেই, যে জাতির বল নেই সে জাতির কোন অধিকারও নেই বেঁচে থাকার, আমরা বিলুপ্ত প্রাণী হয়ে যাব। আমরা আমাদের রাজ্যে যদি বাংলাকে বাধ্যতামূলক না রাখতে পারি, আমরা আমাদের রাজ্যে যদি বাংলার অধিকারটা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে বাঙালি যাবে কোথায়? অন্যান্য রাজ্যে তারা তাদের জায়গাগুলোকে অধিকার সুরক্ষিত করে রাখে। ইভেন প্রত্যেক গোটা স্কুলে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে অব্দি দ্বিতীয় ভাষা হিসেবে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক থাকে। পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রমী রাজ্য, তার একটাই কারণ আমরা উদাসীন। আমরা এগুলো নিয়ে একটুও ভাবি না। দয়া করে আপনারা এগুলো ভাবেন। শিলিগুড়ি বাংলা পক্ষ শিলিগুড়ির বুকে প্রত্যেক কোটা কোনায় বহুবার বহু
প্রিন্স মিডিয়া এটা নিয়ে কোনো খবর করে না। বাংলাতে ভূপতি ভাষার জন্য মুখ্যমন্ত্রী দিল্লিতে সুপারিশ করেছেন, সেই খবরটা বড় বড় করে পেপারে ছাপা হলো। বাংলা ধ্রুপদী ভাষা হোক আমরাও চাই, বাংলা ঐতিহ্যশালী ভাষা, বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাক, কোনো আপত্তি নেই, গর্বের বিষয়। কিন্তু সত্যি করে বলেন, বাংলা যদি কাল ধ্রুপদী ভাষার স্বীকৃতি পায় আমার আপনার কি লাভ? আমার আপনার বাড়ির সন্তানদের কি লাভ বাংলা যদি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পায়? হ্যাঁ, গর্ব অনুভব হবে, বাঙালি হিসেবে আমরা আত্মত্যাগ অনুভব করব। এর বাইরে কি হবে? বাংলাকে কাজের ভাষা বানাতে হবে, বাংলাকে আমাদের ব্যবহারের ভাষা বানাতে হবে। বাংলা যতদিন আমরা কাজের ভাষা বানাতে না পারবো, ততদিন পর্যন্ত বাঙালি বঞ্চিত থাকবে, ততদিন পর্যন্ত বাঙালির অধিকারের রাজ্য বঞ্চিত হয়ে থাকবে। আজ আমরা 5 বছর ধরে লড়াই করে 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 আমরা প্রত্যেক করে জেলায় পথসভা করে ডেপুটেশন করে মিছিল করে মিটিং করে আমরা রাজ্য সরকারকে বাধ্য করেছিলাম। রাজ্য সরকার গেজেট নোটিফিকেশন প্রিপেয়ার করে দিয়েছিল। তারপরে পেছন থেকে উর্দু নদী, ফিরাজ হাজিম, জাভেদ খান, এদিকে তৃণমূলের বিবেক গুপ্তা, এদিকে সিপিএম এর ফুয়াদ আলিম, শাহরাজা আলিম, আর তার সাথে দোষর ছিল বিজেপির শুভেন্দু অধিকারী। দেখুন, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি দল মত ধর্ম নির্বিশেষে একদিকে হিন্দু বিবেক গুপ্তা, আর একদিকে হিন্দু শুভেন্দু অধিকারী, আর একদিকে দেখুন সিপিএম এর মুসলিম ফুয়াদ আলিম, শাহরাজা আলিম, আর তৃণমূলের মুসলিম জাভেদ খান আর ফিরাজ হাকিম। সব হিন্দু, সব মানে দল, সব ধর্ম যখন ভাষার অধিকারের লড়াই চলে এলো, সবাই বাঙালি বিদ্বেষী প্রমাণিত হয়ে গেল। এরা বাংলা এবং বাঙালি বিদ্বেষী, এরা দীর্ঘদিন ধরে বাংলায় থাকবে, এরা দীর্ঘদিন ধরে বাংলায় আছে, এরা বাংলায় রাজনীতি করে, এরা বাংলায় কাজ করে, এরা বাংলায় খায়, কিন্তু এরা বাংলায় কথা বলবে না, বাংলা নাকি তাদের আসে না। আরে ভাই, বাংলায় থেকে বাংলাটা পড়তে কি অসুবিধে? আমি আপনি যদি বাইরের রাজ্যে থাকি, আমার আপনার সন্তান ওই রাজ্যের ভাষা জানতে বাধ্য, ওই রাজ্যের ভাষা পড়তে বাধ্য, তাহলে পশ্চিমবঙ্গে কেন সেটা বেনিয়ম হবে? কারণ একটাই, আমরা ভোটের রাজনীতি করে, তোষণের রাজনীতি করে, শাসক হোক বিরোধী দল হোক, আজ এতগুলো বছর ধরে পশ্চিমবঙ্গকে একত্রস্ত করে আমরা বহিরাগত দালালদের হাতে তুলে দিয়েছি। পশ্চিমবঙ্গের শহরাঞ্চলগুলো বহিরাগত দালালে ছেয়ে গেছে, বহিরাগত হিন্দু উর্দু ভাষিত ছেয়ে গেছে। পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, ইউপি থেকে এসে সমস্ত কিছু দখল করছে। তারা এতদিন রাস্তা, ফুটপাত, নদী, চর এগুলো দখল করছিল, এখন তারা সরকারি চাকরি দখল করছে। ইভেন কি তারা বাইরের রাজ্য থেকে এসে জাল সার্টিফিকেট বানিয়ে কেন্দ্রীয় সরকারি দপ্তরের যে চাকরিগুলো আধা সামরিক বাহিনীতে, সেগুলো অতি তারা দখল করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ শুধু রাস্তায় নেমে করছি না, আমরা জনজাগরণ করার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেক কটা জেলাতে, প্রত্যেক কটা ব্লকে, যেখানে যেখানে আমাদের যতটুকু ক্ষমতা আছে আপনাদের মাঝখানে এসে সেগুলো বলার চেষ্টা করে যাই। দয়া করে আপনারা এগুলো একটু ভাববেন। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে না যে পশ্চিমবঙ্গের বুকে এত বড় একটা খবর কোনো প্রিন্ট মিডিয়া দেখায় না, কোনো ইলেকট্রনিক মিডিয়া দেখায় না, কেউ আমাদের কথা বলে না? আমরা তো কোনো দলের কথা বলি না, আমরা দলের ঊর্ধ্বে উঠে কথা বলি, আমরা ধর্মের ঊর্ধ্বে উঠে কথা বলি, আমরা জাতির ঊর্ধ্বে উঠে কথা বলি। আমাদের এই রাজ্যে যারা বাইরে থেকে আসছে, তারা আসবে, তারা থাকতে পারে, তারা নিয়ম মেনে ব্যবসা করতে পারে, তারা নিয়ম মেনে আমাদের রাজ্যে চাকরিটাও করতে পারে। সবকিছুরই একটা নিয়ম আছে, আইন আছে, সংবিধান আছে। আমরা আইন এবং সংবিধান বিরুদ্ধে কোনো কথা বলছি না, কাজে তার মানে তো এটা নয় যে ভাষার ভিত্তিতে তৈরি এই পশ্চিমবঙ্গ যেখানে বাংলা ভাষা বাধ্যতামূলক হওয়াটা প্রচন্ড স্বাভাবিক ব্যাপার, সে বাংলা বাধ্যতামূলক করতে গিয়ে আজকে আমাদের লড়াই করতে হচ্ছে। আর আমরা ছাড়া লড়ার মতন কেউ নেই, এই কথাটা বলার মতন কোনো শাসক দল নেই, কোনো বিরোধী দল নেই, এই কথাটা বলার মতন কেউ নেই। আর কেউ নেই বলেই আজকে হিন্দি এবং উর্দু নবি, তারা যে দলেরই হোক, তারা যে ধর্মেরই হোক, তারা আজ এক কাট্টা। তাহলে দেখুন, বিজেপি হিন্দুত্ববাদী দল, তৃণমূল হিন্দুত্ববাদী দল নয়, সিপিএম হিন্দুত্ববাদী দল নয়। আজকে বিজেপির শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এরা, অপরদিকে সিপিএম এর ফুয়াদ আলিম, শাহরাজা আলিম, আর আরেকদিকে তৃণমূলের হচ্ছে বিবেক গুপ্তা, তারপরে ফিরাজ হাকিম, জাভেদ খান, এরা ভিন্ন ভিন্ন দল, কিন্তু এদের নীতি আলাদা। হিন্দুত্বের প্রশ্নে, ধর্মের প্রশ্নে একটা হিন্দুত্ববাদী দল, আর বাদ বাকি গুলো হচ্ছে সেকুলার দল। কত মারামারি, কত খাওয়া খাই, প্রতিদিন টেলিভিশনের ডিবেট, এ ওকে দেখতে পারে না, ও তাকে দেখতে পারে না, সবাই সবার শত্রু। আমি আপনি বসে প্রতিদিন সন্ধ্যেবেলায়, রাতের বেলায় টিভি চালিয়ে ওদের এই ঝগড়াঝাটি
হলো পশ্চিমবঙ্গ সরকার যে আমাদের চাপে, তখন এরা নিজেদের মধ্যে খাওয়া খাই ভুলে গিয়ে একজোট হয়ে রাজ্য সরকারকে চাপ দিয়ে মুখ্যমন্ত্রী ভোটের তারা এদের কথা শুনে নবান্ন সভাঘর থেকে ডিক্লিয়ার করে দিলেন যে না WBCS এবার থেকে বাংলার বাধ্যতামূলক হয়ে নেওয়া, উর্দু হিন্দি এগুলো এগুলোতে পরীক্ষা দিয়ে WBCS পরীক্ষা বসে যাবে, WBCS হয়ে যাবে। WBCS রাজ্য সরকারের যারা সর্বোচ্চ লেভেলের আমরা যারা রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসন পরিচালনা করবেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, বিডিও, SDO, কৃষি আধিকারিক থেকে শুরু করে যারা রয়েছেন, তারা গ্রামে গঞ্জে গিয়ে কাজ করবেন। আপনি বলুন গ্রাম বাংলার কজন মানুষ হিন্দি জানেন, হিন্দি বোঝেন, তারা কি পরিষেবা দেবে আমাদের সাধারণ মানুষকে? এই বাস্তবতা গুলো রাজ্য সরকার চিন্তা করে না। রাজ্য সরকার ভোটের দান দেয় মুসলিমের কাছে, হিন্দি উর্দু ভোটের দান দেয়। রাজ্য সরকার কি করলো? ওদের তৈল মর্দন করার জন্য ওদের দাবির কাছে প্রতিকার করলো। কিন্তু আপনাদের একটা কথা আছে, এই কথা যদি পার্কে থেকে বলে যেতে চাই, বাংলা পক্ষ কিন্তু রাস্তায় নেমেছে, বাংলা পক্ষ চ্যালেঞ্জ করছে রাজ্য সরকারকে, এই বাধ্যতামূলক বাংলা আবার আমরা পুনর্বহাল করবই করবো। এই মাটি আমাদের বাপের মাটি, কোন ফিরা হাকিমের বাপের মাটি না, কোন জাভেদ খানের বাপের মাটি না, কোন বিবেক গুপ্তার বাপের মাটি না। বাংলা পক্ষ এই বাঙালির অধিকার আদায় করে ছাড়বে, কারণ বাপের দম থাকলে, কোন দলের দম থাকলে এসে আমাদের আটকে দেখার। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, WBCS শুধু না, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত কাজে বাংলা বাধ্যতামূলক করে ছাড়বে বাংলা পক্ষ। বাংলা পক্ষ কাউকে ভয় পায় না, আমাদের কোন দল নেই, আমাদের কোন পিছুটান নেই, আমাদের কোন স্ক্যাম নেই, কোন দুর্নীতি নেই, আমাদের ক্ষমতার লস নেই। আমরা জানি আমাদের গায়ে যদি কেউ হাত দিয়েছে, আপামর বাঙালি ঘর ছেড়ে বেরিয়ে আসবে, আমাদের পাশে এসে দাঁড়াবে। বাধ্যতামূলক করতে হবেই হবে, এটা বাংলা ভাষার সর, এটা বাংলা ভাষার রাজ্য, এই রাজ্য প্রধান ভাষা বাংলা, এখানে মুখ্য ভাষা বাংলা, বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে, করতেই হবে। বাংলা পক্ষ আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেল আজ বাঙালিপুর পার্কে দাঁড়িয়ে। আমাদের সংখ্যা, আমাদের লোকবল হয়তোবা ওদের থেকে কম, কিন্তু আমাদের মনোবল বেশি। আমরা জানি সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, সাধারণ মানুষ আমাদের ভালোবাসে, এবং আগামীতে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে আমরা বাধ্য করব রাজ্য সরকারকে এই নীতি পরিবর্তন করতে। রাজ্য সরকার যেন ভুলে না যায়, 21 চিঠিও ছিল বাঙালি, 3600 আসছে, যদি বাংলা বাধ্যতামূলক না হয়েছে, বাঙালি কিন্তু শাসকের কাছ থেকে এই হিসাব 3600 বুঝে নেবে। আপনাদের সামনে বক্তব্য দিয়ে আমি দেখি যে শিলিগুড়ি বাংলা পক্ষের সদস্য এবং অন্যতম কৌশিক, তুমি যেখানেই থাকো মাইকের সামনে চলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কৌশিক ঘোষ, শিলিগুড়ি বাংলা পক্ষের সদস্য এবং আমাদের অন্যতম সহযোদ্ধা। বাংলাই তাদের অধিকার এবং বাংলার জন্য সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে এই আমাদের পশ্চিমবঙ্গের, এই নিয়ে কিন্তু সব প্রকার ভাবে কিন্তু আলোচনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পক্ষ থেকে একটা মনে রেখো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, বাংলার চাকরিগুলো ভূমিপুত্রদের দরকার,
জয় বাংলা। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যে বলা হচ্ছে প্রথমেই আমাদের সম্পাদক এবং আমার আগে বক্তব্য রাখা সকল সহযোদ্ধাকে ধন্যবাদ জানিয়ে আমি সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে দেব। আজ আমরা যেখানে একটি প্রতিবাদ সভা হতে পারেন যার জায়গা নির্বাচন করেছি, তা হল শিলিগুড়ির বাঘাযতীনটা প্রতিবাদের জায়গা নিয়ে আপনাদের সামনে এসছি এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে নিতে এসছি। আমরা বাংলা পক্ষ তথা শিলিগুড়ি বাংলা পক্ষ সকল শিলিগুড়িবাসী ভাই বোনেদের একটা জিনিস সতর্ক করতে চাই যে হে বাঙালি ভাই বোনেরা, আপনারা সতর্ক হন, আপনাদের চাকরি বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে, আপনাদের চাকরি চুরি হয়ে যাচ্ছে, আপনারা সতর্ক হন। আজকে যারা আপনারা কোন রকম ভুল করবেন না বা আমাদের এই বক্তব্যটা শুনে যাওয়ার মতন বাড়ি চলে যাবেন, তারা আগামী প্রজন্মকে কৈফাত দিতে বাধ্য হবেন যে আপনারা পিছিয়ে আসলেন আগে। একমাত্র শিলিগুড়ি তো আমরাই বাংলা পক্ষ যারা এই ছাত্রছাত্রী ভাই বোনেদের জন্য মাঠে নেমে রাস্তায় নেমে লড়াই করছি। কি সেই লড়াই আপনাদের জানা প্রয়োজন। আজকে আমরা যে এতগুলো মানুষ এখানে হাজির হয়েছি, আপনাদের কাছে কোনো ভোট চাইতে না বা আপনাদের কাছে কোন রকম কিছু দান ধরলেন আপনার নিয়ে নয়, আপনাদেরকে আমরা সতর্ক করতে এসছি কারণ আপনাদের ছেলেমেয়েদের চাকরি চুরি যাচ্ছে এই বাংলার মাটিতে। আমরা বলতে বাধ্য আছি, মাঝে মাঝে আমাদের মনে হয় আমাদের খুব দুর্ভাগ্য যে এরকম একটা অবদত্ত সরকার আমাদের রাজ্যে শাসন করছে। কিসের সরকার? যারা এই যে দেখুন এখানে লেখা আছে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, এখানে লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল, সেখানে তার প্রথম একটা কথা সেটা হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে রাজ্য সরকারি পরীক্ষার কোটায় সেটা বাংলায় হবে, সেটাই তো হওয়া উচিত। যেমন হচ্ছে আসামে কোনো দ্বন্দ্ব নেই, যেমন হচ্ছে বিহারে হিন্দিতে কোনো দ্বন্দ্ব নেই, পাঞ্জাবে হচ্ছে তাদের রাজ্যের পরীক্ষা পাঞ্জাবি ভাষায় কোনো দ্বন্দ্ব নেই, বাংলার পরীক্ষা করে হবে উর্দুতে কে বলল? মমতা ব্যানার্জির সরকার আমরা ভাবতাম যে আমাদের বাঙালির সরকার, কিন্তু একমাত্র ভোটের রাজনীতির করার জন্য আমার আগে বক্তা বলেছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য, কিভাবে ভোটে তারা জয় বৈতরণী পার করবে, ভোটের বৈতরণী পার করে ক্ষমতার আনন্দে যাবে, বাস তাদের এইটুকুই। তার জন্য যা যা করণীয় তারা সব করতে পারে, যা যা প্যাচার দরকার তারা সব বেচতে পারে। আজকে আমাদের এই বাঙালি জাতিটাকে এই রাজ্য সরকার বেঁচে দিল, আজকে বাঙালি জাতিকে রাজ্য সরকার বেঁচে দিল। 300 নম্বরের বাধ্যবাধকমূলক বাংলা ভাষা ছিল এই WBCS পরীক্ষার মধ্যে, এই ভাষার যাতে ঢোকে তার জন্য আমরা বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে লড়াই করেছিলাম, এই দাবি আমাদের মান্যতাও পেয়েছিল। এত দুঃখের ব্যাপার এই রাজ্য সরকার তাদের মন্ত্রী এই ফিরহাদ হাকিম ওরফে বাবি হাকিম তাদের হয়ে উর্দুটাকে ঢুকে দিল। বলি পশ্চিমবঙ্গে কত শতাংশ উর্দু আপনারা তথ্য নিন, বিভিন্ন যারা আছেন বিচক্ষণ লোক তথ্য সংগ্রহ করেন, দেখেন 5% বেশি উর্দুভাষী হবে না। আর হিন্দি
তারা তো ইনফ্লুয়েন্স এটা, তারা বাইরে থেকে প্রবেশ করছে, প্রতিদিন কিলবিল 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 করে হিন্দিভাষী আমাদের রাজ্যে প্রবেশ করছে। যা হওয়ার তাই হচ্ছে। গতকাল চম্পাসারিতে আমাদের রাজ্য সরকারের পুলিশ মার খেয়েছে সে ভিন রাজ্যের লোকেদের কাছে, এটা ভবিতব্য। তাদের বার বরন্ত কাদের জন্য? ওই সেই রাজনৈতিক ছাত্র সহায়। আমরা রাজনৈতিক আসছে আসছি বুঝি না, আমরা পার্টি পলিটিক্স বুঝি না। আমাদের একটাই দাবি, এই বাংলাতে থাকতে গেলে বাংলায় চাই, বাংলায় চাই, বাংলায় গিয়ে থাকতে হবে। সুতরাং আমাদের একটা মনে করতে পারেন, এটা আগামী দিনের জন্য আপনাদের একটা চেতনা, আপনাদের একটা হুঁশিয়ারি। এই রাজ্য সরকার যেহেতু এখন এটার নীতি নির্ধারক, তাহলে আমাদের বিনীত আবেদন, যাতে এই বাঙালি ছাত্রছাত্রী ভাই বোনেদের আপনারা পেটে লাঠি মারবেন না। আপনারা যে এই WBCS পরীক্ষায় উর্দু এবং হিন্দিতে বাধ্যতামূলক করলেন, আজকে এই শিলিগুড়িবাসীকেই বলি না কেন, কজন লোক আছে যে উর্দু পারবে লিখতে? আমাদের যে রাজ্য সরকারের যে স্কুলগুলি আছে যেখানে পড়ানো হয়, আমাদের দৃঢ় বিশ্বাস তার মধ্যে 2% লোকে পারবে না উর্দু লিখতে। আর হিন্দি সে থাকলে একটা আলাদা প্রাদেশিক ভাষা হিসাবে, কিন্তু তার জন্য রাজ্য সরকারের পরীক্ষায় হিন্দি আর উর্দু ও বাঙালি আপনাদের কারো হুজুর নেই। কিন্তু আপনাদের এই নিশ্চয়তা আগামী দিনের আপনাদের সন্তানদের, আপনাদের ছাত্রদের, আপনাদের কৈফত দিতে হবে যে কেন WBCS পরীক্ষা হিন্দি আর উর্দু হলো, আপনারা কি করছিলেন তখন, আমার গার্জিয়ানদের জবাব দিতে হবে। তাই সতর্ক হন, সজাগ হন, প্রতিবাদের মঞ্চ করুন। প্রতিবাদের মঞ্চ মানেই আমাদের জাতি নিয়ে, আমাদের জাতির প্রেম নিয়ে, জাতিকে রক্ষা নিয়ে একটি দলই বলে শিলিগুড়ি তথা বাংলায়, সেটা হলো বাংলা পক্ষ। আপনারা এর গুরুত্ব অনুধাবন করুন। তাই আপনারা যদি এর গুরুত্ব অনুধাবন করতে পারেন, যদি আগামী দিনে আপনারা মনে করুন যে এটা একটা খুব অন্যায় হলো বাংলার ছাত্রছাত্রী ভাই বোনেদের জন্য, WBCS পরীক্ষা হিন্দি আর উর্দু এটা হওয়া উচিত নয়, তাহলে আপনারা আমাদের বাংলা পক্ষে এসে যোগাযোগ করুন, আমাদের এখানে এসে নাম্বার সংগ্রহ করুন, আমাদের লড়াইকে আরো দৃঢ় থেকে দৃঢ়তর করুন। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের আগামী দিনের জয় সুনিশ্চিত। জয় বাংলা। এবারে বক্তব্য চারটে ডেকে নেব শিলিগুড়ি বাংলা পক্ষের অন্যতম সদস্য রিন্টু মজুমদার। পরীক্ষা নাকি বাংলা বাধ্যতামূলক ছিল, সেটা পরিবর্তন করে এখন হিন্দি ও উর্দু বাধ্যতামূলক করেছে। আমি সমগ্র বাংলায় ছাত্র ভাই বোনদের কাছে জানতে চাই, এটা শুনে কি তাদের রক্ত কি গরম হচ্ছে না, তাদের কি গায়ে জ্বালা হচ্ছে না? সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমার এটা প্রশ্ন। আজকে দেখবেন একটু কিছু চুন থেকে তার রাখলে ফেসবুক সোশ্যাল মিডিয়া সব কিছু ভাইরাল হতে শুরু করে। তো আমি ছাত্রছাত্রীদের কাছে জানতে চাই, তারা এই জিনিসটা নিয়ে ভাইরাল করছে না কেন? তারা পরীক্ষা দিয়ে বাংলায় এটা কি তারা ভুলে যাচ্ছে? আজকে দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, যেহেতু আমাদের শিক্ষিত নজরুল গুরু কবি আছেন, তারা সমস্তটাই বাংলার উপরে চর্চা করে গেছেন। এখন অবধি বিদেশে আমাদের এই বাংলা কবিগুরু বাংলা ভাষা নিয়ে রিসার্চ করেছে, তো সেই বাংলা ভাষার মাত্র আস্তে আস্তে দিন দিন আমরা হারিয়ে ফেলছি। আমাদের এটা ভাবলেই কেমন লাগে যে পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার মধ্যে একটা রাজ্য যেখানে হলো বাংলা ভাষা এবং সে রাজ্য আস্তে আস্তে হিন্দি আর উর্দু ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে গেল। আজকে অন্যান্য স্টেট দেখুন, ইউপি দেখুন, বিহার দেখুন, সেখানে তাদের নিজের হাতের উপরে কোন কোন কিছু করে তারা তার রক্ত গরম হয়ে যায়, তারা সেটা সহ্য করতে পারে না। কিন্তু আমাদের বাংলার মানে যতটাই ভালো ততটাই
প্রতিবাদ করছে না, এই প্রতিবাদ করার কোন প্ল্যাটফর্ম নেই। কিন্তু এই কোন বাংলা পক্ষ আছে যে এখন অব্দি এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বাংলা বিরোধিতার থেকে। তা আমরা চাই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে এই বাংলা পক্ষে হাত ধরে এসে আমাদের এই লড়াইয়ে সামিল হয়, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা তীব্র প্রতিবাদ করব, তীব্র লড়াই করব, যতক্ষণ পর্যন্ত বাংলা বাধ্যতামূলক না হচ্ছে। আমি তাই সবাইকে আহ্বান করছি, শুধু ছাত্রছাত্রী কেন, সমগ্র বাংলার বাঙালিরা আহ্বান করছি যে আপনারা আসুন, বাংলা পক্ষে হাতটা ধরুন। আমি বেশি কিছু বলবো না, দাদারা অনেক কিছু বলে দিয়েছে, এবার আপনাদের ভাবনার বিষয়। আপনারা একটু ভাবুন, ভাবনা থাকুন, এগুলো আমার এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবারে বক্তব্য, এবারে বক্তব্য রাখতে রেখে নেব নিরঞ্জন রায় মহাশয়। বাংলা ভাষায় বসবাসকারী সকল মানুষেরা বাংলা ভাষা নিয়ে চাকরি দেবে, চাকরি সফলতা অর্জন করবে। আমার ধন্যবাদ। বাংলা ভাষা আজ বাংলা ভাষায় পড়ে থেকে একটা শিক্ষার প্রতিষ্ঠা আমরা আয়োজন করেছি। হিন্দি এটা শুধু সিলেবাসে নয়, এটা একটা শিক্ষা প্রদর্শন আমরা করছি, শুধু শিলিগুড়ির বুকেই নয়, আর সারা বাংলায় এই শিক্ষার প্রদর্শন হচ্ছে। মনে করার কোনো কারণ নেই, গুটি করার রোগ দেখে আপনারা ভাববেন না। আপনাদের সচেতনতা বোধ, আপনাদেরকে জাগিয়ে তোলার জন্যই আজকে এই আন্দোলন। এই আন্দোলন ডাব্লিউবিসিএস পরীক্ষা গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিস, যেটা পশ্চিমবঙ্গের রাজ্যের আধিকারিক অফিসার বসছেন একটা পরীক্ষা, যেখান থেকে পশ্চিমবঙ্গের সমস্ত অফিসার রিক্রুট হয়। আমরা বাঙালি, আজ লজ্জায় আমাদের মাথা নত। আমরাই আন্দোলন করে বাংলা ভাষায় এই পরীক্ষার 300 নম্বর সৃষ্টিত করেছিলাম। আজ সেটা তথাকথিত বিরোধী দল শাসক দলের কিছু লোকের অনুপ্রেরণায় আজ আমরা সেটাকে হারাতে বসেছি। ভিক্ষা, প্রচন্ডভাবে ভিক্ষা জানাচ্ছি, কারণ আজ বাঙালি হয়ে বাংলার সমাজে দাঁড়িয়ে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, শিলিগুড়ি, উত্তরবঙ্গ, সব জায়গায় বঙ্গ, আজকে 86% লোক বাঙালি। আজকে যারা রাজনীতি করছেন, যারা শাসক দলে আছেন, যারা বহিরাগত, যারা বিজেপি করছেন, বিরোধী দল তাদের ভোট আশা করছেন, তারা এখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি। সেই বাংলার সুনাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলার স্মরণভূমি নজরুল, বাংলার সমাজ স্মরণভূমি বিবেকানন্দ। আর চোখে তারা তারা বাংলা ছাড়া অন্য কথা কি বলতেন, শুনেছেন কারো মুখে বলেছিল? রবীন্দ্রনাথ বাংলায় পদ্ম গদ্য লেখে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ বাংলার অবস্থান কোথায়? আজকে বাঙালি আপনারা শুধু বছর বছর চলে যাচ্ছেন, আমাদের কথা গুরুত্ব দিচ্ছেন না হয়তো, বা যারা গুরুত্ব দিচ্ছেন দু কথা শুনে যান। বিবেকের তারায় আপনাকেও কোনদিন দংশন করবে এটা আমি বিশ্বাস করি, কারণ আমরাই এই বাংলাকে ডাব্লিউবিসিএসের 300 নম্বর পাইয়ে দেওয়ার জন্য আমরাই আন্দোলন করেছিলাম, সেটা স্বীকৃত হয়েছিল। হঠাৎ করে কোন এক অকারণ বঞ্চনার শিকার হতে হয়েছে, আর সেটা বহিষ্কার হয়েছে। কিন্তু আমরা জানি আমরা আন্দোলন করছি, শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি শহরে এই আন্দোলন প্রতিষ্ঠিত হচ্ছে। আছে ত্রিপুরার সরকারি ভাষা বাংলা, ত্রিপুরায় রীতিমতো বাংলা নিয়ে সংসার হয়। শাসক দেশ বাংলাদেশ
বাংলা সংগঠন ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে, তবে বাংলার কালচারটা খুব প্রাধান্য পায়, তবে ত্রিপুরের মূর্তি বন্ধন ভীষণভাবে প্রাধান্য পায়। আজকে ভেবে দেখুন উত্তরবঙ্গের অবস্থা কি, আপনি কোথায় চাকরি করবেন, কোথায় যাবেন, সব জায়গাতে গিয়ে দেখুন হিন্দি ভাষা বলায়। আর যে কোনো মার্কেটে যান, যে কোনো একটা কোম্পানিতে যান, যেখানে আপনার চাকরি করার একটা সুযোগ আছে অবাঙালির ক্ষেত্রে, আমি তার নাম মনে করতে যাচ্ছি না, কিন্তু দেখুন কি অবস্থা দাঁড়িয়েছে বাংলা। এই বাঙালি যদি আজকে এই বঞ্চনার শিকার হয়, তাহলে আগামী প্রজন্ম কি দেখবে? আর আমরা কি দেখছি, আগামী প্রজন্ম বঞ্চনায় মাথানি চুকে থাকবে। বাংলা থেকে লোক বাইরে এসে চাকরি করতে কিসের জন্য? স্বীকৃতি নেই, বাংলায় আজ পর্যন্ত একটা রেজিমেন্ট তৈরি হবে না। ভেবে দেখুন, বাংলার কোনো রেজিমেন্ট নেই, ডিফেন্সে কোনো রেজিমেন্ট নেই। ভাবা যায় স্বাধীনতার কত বছর পার হয়ে গেল, তারপরে বাংলার কোনো রেজিমেন্ট তৈরি হলো না, এটা ভাবতে আপনাদের মর্যাদা হয় না? আপনারা আমরা বাঙালি একটা বাংলা উৎসব করে দিলেন, শহীদ দিবসে বাংলায় হতে হাত দিয়ে বললেন আমরা বাঙালি, বাংলা আমার গর্ব, বাঙালি নিয়ে আপনি গর্বিত, কিসের গর্ব আপনার, কোন দিক থেকে আপনি বর্ধিত? না আছে আপনার কাছে খুশি, না আছে আপনার পায়ের নিচের জায়গা, সব জায়গা আজ তারা সমস্ত মূর্খিত। আমরা অস্বীকার করছি না যে আমরা সমস্ত জায়গা দিয়েছি, বহিমাত্র স্বরূপ আচরণ আমরা তাদের সঙ্গে করিনি, কোনোদিনও আমরা চাই না। ভারতবর্ষের মানুষ ভারতবাসী হিসেবে প্রথম তার সম্পূর্ণ রাস্তার আমরা প্রত্যেককে জায়গা দিয়েছি, তার মানে কি ওই যে তারা এসে আমাদের সমস্ত কিছু অধিকার থেকে বঞ্চিত করবে, এটা কেন হবে? তাই বলছি এখন যারা শুনছেন ভালো করে শুনুন, বিবেকের তারলায় হলো এই বাংলা পক্ষ কোনো রাজনৈতিক দল নয়, বাংলা পক্ষ কোনো ভোট চেতে আসেনি, কোনো সাহায্যের অবদান আপনাদের থেকে আশা করে না। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনাদের কোনো না কোনো দিন এই বাংলা পক্ষকে সমর্থন করার মতো আপনাদের একটা যারা মনের মধ্যে তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমরা চাইছি যেটা চাইছি সেটাই আগামী প্রজন্মের দরকার হবে। এর উপরে বাংলার বাঙালি থেকে উৎসাহ হয়ে আবার কোন জায়গায় যাবেন, বাংলাদেশ থেকে বাংলা বাঙালি এসে এখানে রাজত্ব করছে আজকে, কিন্তু যখন এখান থেকে উৎসাহ হবে কোথায় যাবেন? বঙ্গবন্ধু তিনি সকলের নিশ্চিত হতে পারবেন, এটাই আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যাতে না হয় তার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ নির্বিশেষে সব দিক চিন্তা না করে, পার্টি পলিটিক চিন্তা না করে বাংলার স্বার্থে বাংলার ঐক্যবদ্ধ একটা সংগঠন বাংলা পক্ষ তাতে হাত মিলিয়ে আমরা বাংলাকে সমর্থন করি, যাতে আগামী দিন আমাদের প্রজন্মকে এই ভোগান্তি না করতে হয়, এই ভোগান্তির দ্বারা চলতে না হয় যে বাংলার আমি বাংলায় কোনো কাজ পাচ্ছি না, আমি বাংলায় শিক্ষিত হয়েছি বাংলায় কোনো কাজ নেই। আজকে ভাবুন তো আমরা কোনো মিডিয়াও পাই না, বুঝি বাচ্চাদেরকে স্কুলে পড়াবেন সবাই ইংরেজি মিডিয়ামে পড়ে যাচ্ছে, কেন কেন বাংলা মিডিয়ামে আমরা পড়াশোনা করতে পারবো না? আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করিনি, আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমরা সংস্কৃতে পড়েছি। আজকে নতুন বাংলা যারা নতুন জেনারেশন তাদের বাংলা মিডিয়ামে পড়ার সুযোগ নেই, বাংলা প্রাইমারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কি অশান্তি, কি একটা মানে চলন্ত উদাহরণ চলছে চারদিকে। তাই বলছি বন্ধু, আগামী দিন বাংলার স্বার্থে বাংলার একটা মঞ্চ তৈরি হয়েছে বাংলা পক্ষ, 7 বছর হলো আজকাল চলার পর, গত 7ই জানুয়ারি আমরা 6 বছর পূর্ণ করে 7 বছরে পা দিয়েছি, তা আসুন আমরা বাঙালির তরফ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি যে এই এই এখানে সমর্থনযোগ্য একটা জায়গা রয়েছে, আপনারা আসুন আমরা হাতে হাত মিলিয়ে আমাদের বক্তব্যকে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করি, যাতে ভবিষ্যতে প্রজন্ম আমাদের থেকে গর্ব করে বলতে পারে যে না আমাদের বাবা কাকা জেঠুরা কিছু করে গেছেন, যার জন্য আমরা আমাদের বাংলাদেশ গর্ব করার মতো জায়গায় আছি। নইলে
বাংলার অবস্থা খুবই সংশয়জনক। কোন পলিটিক্স, কোন রকম রাজনৈতিক দল কোনো যে বাংলা ভাষাকে নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না, কোনো প্রতিক্রিয়া দেখায় না। আজকে এক ঘন্টা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু বাংলা ভাষা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। বাংলা ভাষার সাবজেক্ট কোনো আলোচনা নেই। বাংলা ভাষাকে বহিষ্কৃত করা হলো ডাব্লিউএইচও থেকে, তাতেও কোনো আলোচনা নেই। এভাবেই বাংলাকে সারা জীবন লাঞ্ছিত হতে হচ্ছে। বাঙালি হিসাবে আমরা সত্যি লজ্জিত। আজ আমাদের বিজ্ঞান দিন, আমরা ঘোষণা করছি গত সময়ে আমাদের শেষ নয়, এখান থেকে শুরু আমরা বাংলাকে প্রতিষ্ঠিত করে থাকব, এটাই আমাদের বিশ্বাস। আর এই বিশ্বাসে ভরতে আজ আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, বাংলার পক্ষে একটা স্বয়ং সমৃদ্ধ একটা দল যে শুধু বাংলা এবং ভূমিপুত্রে ভূপুত্রেদের কথা বলে, তাদের সঙ্গে হাতে হাত মিলান। আমরা বাঙালির স্বার্থে, ভূমিপুত্রদের স্বার্থে আমরা লড়াই চালাচ্ছি এবং আন্দোলন চালাচ্ছি, যাতে আপনারা এদের সহযোগিতা করুন। সে বিদেশি ইন্দোনেশিয়া যে কোনো খুশি আপনি সহযোগিতা করতে পারেন, আমরা চাইব আপনাদের সমর্থন, যাতে আমরা আমাদের লক্ষ্যে অবিচয় থেকে বাংলাকে বাংলার জায়গায় পুরো জিনিস শুরু করতে পারি। জয় বাংলা, জয় বাংলা। আপনারা আমাদের পাশে থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।